পলিটিক্স করেছিল, কাকে সরিয়েছিল, তাহলে মানে না হলে এত সিনেমা কি করে পেলো আমি জানি না। এই ভিডিওটা হয়তো ইউটিউবে থাকবে কিনা ভবিষ্যতে, বা হয়তো ভিডিওটা উড়িয়ে দেবে কি জানি না। আমি শ্যাম্পেনের বোতল খুলবে পার্টি করবে কিনা আমি জানি না, তবে বাইপাসের ধারে রুটি তরকার পার্টি কিন্তু হবেই একটা। বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায় গাদা গাদা, হ্যাঁ যখন শুটিং করতে যায় এক গাদার লোক নিয়ে যায়, প্রডিউসারের খুব সমস্যা হয়। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। অ্যাকচুয়ালি আজকে যে এপিসোডটা বানাবো, এই এপিসোডটা কিন্তু একদম অন্য রকমের একটা এপিসোড। অ্যাকচুয়ালি এই এপিসোডটা প্রচুর বিতর্কিত একটা এপিসোড আমার মনে হয়, কোথাও জানো কেন বিতর্ক হবেই এপিসোডটা নিয়ে আমার কোথাও মনে হয়। কেননা দুটো সাবজেক্ট আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো ভিডিওটা আপনারা প্লিজ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং সত্যি কথা বলতে কি, যারা ভিডিওটা দেখবেন তারা একটু সজাগভাবে দেখবেন এবং কথাগুলো একটু শুনবেন, তারপরে যদি মনে হয় আপনাদের গালমন্দ করা উচিত, নেগেটিভ কমেন্ট বলা উচিত, পজিটিভ কমেন্ট বলা উচিত, তারপরে কমেন্ট সেকশান তো রয়েছেই, আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা বলবেন। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে আপনারা কমেন্টস দেবেন। আপনাদের ফিডব্যাক অবশ্যই আপনারা জানাতে পারেন। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, লাইমলাইট বলে একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে হোস্ট করছিলেন আমাদের গৌতম ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, অনেক রেসপেক্টেড পার্সন। আমরা বলতে কি বোম্বা শট রেডি বলে একটা বই বোমাদার বেরিয়েছিল, সেই সময় আমার ওনার সাথে পরিচয় ওখানে, সম্ভবত ইন্টারপোল স্টুডিওতে, সেখানে গিয়ে আর কি। তো সেইভাবে ছবি আমি তোলা হয়নি কিন্তু পরিচয় হয়েছিল। যাই হোক, তো যাই হোক, এই যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি, তো লাইমলাইট অনুষ্ঠানে শতাব্দী রায়কে উনি ওখানে ওনার অতিথি হিসেবে, শতাব্দী রায় ছিলেন সেখানে, এবং শতাব্দী রায়কে উনি বারে বারে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন, মানে একটা কথা যে কিছুদিন আগে মিঠু মারা গেল, মানে অভিষেক চ্যাটার্জি মারা গেল, এবং একটা সময় খুব মানে ইন্ডাস্ট্রিতে খুব একটা জিনিস ঘুরছিল, মানে খুব মানে তখন বাজছিল আর কি, যে রাজনীতি করে অভিষেক চ্যাটার্জিকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে কোনো কাজ দেওয়া হয়নি। শতাব্দীর রিয়াকশান জানতে চাইছিল গৌতম ভট্টাচার্য। তো ওখানে প্রথমত শতাব্দী পুরো মানে ব্রেন লাগিয়ে, কিন্তু যদি ইন্টারভিউটা আপনারা দেখেন তাহলে কিন্তু যারা একটু ব্রেনি বা যারা বোঝেন তারা কিন্তু শতাব্দীর ইঙ্গিত, আকার ইঙ্গিত, পুরো কথা বলার ধরন পুরোটা কিন্তু মানে কার দিকে দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার আপনারা বুঝে যাবেন। এবং ওকে যেটা আর কি জিজ্ঞাসা করা হয়েছে যে অভিষেককে পলিটিক্স করে সরানো হয়েছে এবং যারা বলছে সেই সময় দাঁড়িয়ে তারা ওকে কোনো কাজ দেয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলছে যে সেই সময় যে নিজে কিছু ভালো হয়ে অভিষেক মানে নিজে ভালো হয়ে বিশাল কিছু একটা ভালো বলে দিলাম, দিয়ে পলিটিক্স করে প্ল্যানিং করে ওকে প্রত্যেক সিনেমাতে সেকেন্ড হিরো হিসেবে দেওয়া হলো, এবং ওর সাথে যে সিনেমার যে নায়িকা করবে সে তার সাথে কাজ করতে পারবে না, এই যে ব্যাপারটা। এবং ওপেনলি বলছে যে পলিটিক্স করে ওকে কাজ দেওয়া হয়নি, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে ওকে সেকেন্ড লিড দেওয়া হয়েছে, এবং তিন নম্বর আরও একটা জিনিস যে জুটি বেঁধে দুজন হিরো এবং হিরোইন জুটি বেঁধে সিনেমাগুলো সব করেছে। ইনফ্যাক্ট আমার সাথেও রাজনীতি হয়েছে, আমার সাথেও পলিটিক্স হয়েছে, আমি সেইভাবে হয়তো গায়ে লাগাইনি, কোনো প্রডিউসার ওর কাছে হয়তো তিনটে গেছে, আমার কাছে দুটো এসছে, বা আমার কাছে একটা এসছে ওর কাছে চারটে গেছে, বা তখনকার যে সুপারস্টার বা এখনকার যে সুপারস্টার যাই বলুন না কেন সে অনেক সময় মনে করেছে যে তাকে হয়তো বোম্বের হিরোইন এনে তার কেরিয়ারটাকে সাজাতে হবে, তাই সে বোম্বের হিরোইন এনেছে, অনেক সময় আমাকেও বাদ দিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন তো যে এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু ওই ইন্টারভিউতে লাইমলাইট অনুষ্ঠানে গৌতম ভট্টাচার্য প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন শতাব্দী রায়। এবং যখন আরও একটা প্রশ্ন উনি করছেন যে প্রসেনজিতের মন কত বড়, কত সাগরের মতো, কত বিশাল কিছু, তখন শতাব্দীর আকার ইঙ্গিত হাসি যাই বলুন না কেন পুরো একটা মানে নেগেটিভ চরিত্রের মতো এবং একটা ভিলেন স্বরূপ। আমি ওই মুখটা দেখেছি এবং আমি বারে বারে দেখেছি অনুষ্ঠানটা, আমি একটু আগেও দেখলাম যে পুরো আকার ইঙ্গিতে কিন্তু বোম্বাদাকে পুরো দাঁড় করিয়ে দিচ্ছে এই জায়গাটা, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়ী অভিষেককে পুরো পলিটিক্স করে রাজনীতি করে সরিয়েছে, এবং ভীষণ কিছু একটা হয়তো ডিরেক্টরদের কাছে একটা মহান সেজিয়ে ওকে প্ল্যানিং করে সেকেন্ড লিড দিয়েছে, এবং ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি বেঁধে ওকে আর কাজ করতে দেয়নি, বা ঋতুপর্ণা ওর সাথে আর কাজ করেনি। এইবার আমার একটা প্রশ্ন হলো
যদি প্রসেনজিতের কথা তো আমি ছেড়ে দিলাম, ঋতুপর্ণাকেও যদি বলি, ঋতুপর্ণা প্রসেনজিতের আমার যদ্দূর মনে হয় এখনও পর্যন্ত যে 49 কে 50টা সিনেমা, ঠিক আছে আজকে ডেটে দাঁড়িয়ে। এইবার কথা হচ্ছে সেই সালটা এখন 2023, কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল প্রসেনজিৎ ওয়েটস ঋতুপর্ণা, সম্ভবত এটা মনে হয় 50 নম্বর সিনেমা ছিল, আমার খুব ভুল না হলে। আজকে 2023-এ দাঁড়িয়ে কিন্তু শতাব্দী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, আমার ক্যালকুলেশান যদি খুব ভুল না হয়, প্রসেনজিৎ শতাব্দীর লাস্ট সিনেমা সম্ভবত, একসাথে হিরো হিরোইন হিসেবে ছিল না, শিবাজি বলে একটা সিনেমা এসেছিল 2008-এ বাবু রায় পরিচালিত, সেই সিনেমাটাতে শতাব্দী রায় রয়েছে তাপস পালের অপোজিটে, প্রসেনজিৎ সেই সিনেমাটাতে রয়েছে। আমি কথার খাতিরে ধরে নিলাম তাদের লাস্ট সিনেমা এটা, তো সেটা সময়টা ছিল কত, 2008 সাল, এবং আমার যদি খুব ভুল না হয় আতঙ্ক বলে সিনেমা থেকেই আর কি এদের জার্নি শুরু, প্রসেনজিৎ ও শতাব্দী। তারপরে প্রচুর সিনেমা অভিনয় করেছে, তো সেই সিনেমা 2000 আতঙ্ক সিনেমাটা সম্ভবত এসেছিলো মনে হয় ওই 84-85-এর ওই সময়টা আর কি, আমার সালটা ঠিক মনে নেই, বা 86 এরকম সময়টা আর কি। তো সেই সময় থেকে 2008 পর্যন্ত শতাব্দী রায় প্রসেনজিতের সিনেমার সংখ্যা 46 খানা, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা যেটা আমাদের মানে ইন্ডাস্ট্রিতে খুব কালচারে ঘুরে বেড়ায় যে বড় জুটি উত্তম কুমার সুচিত্রা সেনের পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা, এবং এদের একটা বিরাট ব্যাপার রয়েছে, এই যে পুরো ব্যাপারগুলো শোনা যায়, কিন্তু সেই জুটির সিনেমার সংখ্যা 2023-এ দাঁড়িয়ে 96 থেকে শুরু করে বা 94 থেকে শুরু করে 2023-এ পর্যন্ত সেই জুটি এত পপুলারিটি, কিন্তু সিনেমার সংখ্যা কিন্তু 50, আর যে জুটি আতঙ্ক থেকে শুরু করে 2008 পর্যন্ত কাজ করে 46 খানা, তার মানে দাঁড়িয়ে আগিয়ে কে ছিল, ঋতুপর্ণা নাকি শতাব্দী? অবশ্যই শতাব্দী রায়। তাহলে শতাব্দী রায়ও কি কিন্তু কিন্তু পলিটিক্স করেছিল, কাকে সরিয়েছিল, তার মানে নাহলে এত সিনেমা কী করে পেলো? আর আমি যতদূর জানি শতাব্দী রায় একটু একটু তোতলাও টাইপেরও আছে আর কি, তো 46 খানা সিনেমা একই নায়কের সাথে কী করে করতে পারলো? যদি সেও পলিটিক্স, তাহলে অবশ্যই সিনেমা বেশি করেছে বা ইন্ডাস্ট্রিতে জায়গা করতে গেলে পলিটিক্স করতে হয়, যদি শতাব্দী রায়ের কথা হিসেবেই ধরে থাকি তাহলে অবশ্যই সেও কারোর সাথে পলিটিক্স করেছে শতাব্দী রায়, সেটাই তো দাঁড়াচ্ছে হিসাবটা। উত্তরটা আপনারা দেবেন, যদি উত্তরটা আপনাদের জানা থাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন, এটা নিয়ে আমার মূলত বক্তব্য ছিল। নাম্বার 2-তে আমি আসব, যেটা হচ্ছে আমাদের রাজ চক্রবর্তী, একজন বিশিষ্ট ডিরেক্টর পরিচালক, আমি সেটাই বলবো আর কি, মহান ডিরেক্টর, কমার্শিয়াল সিনেমার সেটআপের উনি মানে একটা বড় পরিচালক সেই সময় দাঁড়িয়ে, মানে 2008-এ উনি চিরদিনী থেকে স্টার্ট করেন, তার আগে উনি অনেক সিনেমাতে অ্যাসিস্ট্যান্টের কাজ করেছেন, এমনকি বুম্বাদার অনেক সিনেমা আছে যেগুলো 2000 বা 90-এর যাবে না, অনেক সিনেমা অনেকে জানে না, যেমন আপনলোপর, সুন্দরী, অনেক সিনেমাতে উনি জুনিয়র আর্টিস্টের কাজ করেছেন, যেগুলো হয়তো লাইমলাইটে বলতে হয়তো লজ্জাবোধ করেন, হয়তো বলেন না সেইভাবে, কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেটা হচ্ছে কথাটা হচ্ছে এটা নয়, কথাটা হচ্ছে যে উনি একটা ইন্টারভিউতে, সম্ভবত আমাদের মানে ইউটিউবারদের যে সমস্ত বাংলাতে যে সমস্ত সিনেমা ইউটিউবাররা রয়েছে, অরিত্র রয়েছে, অরিত্র একটা ভিডিও করেছিল আর কি, ওনার সাথে একটা ইন্টারভিউ করেছিল, এবং সেখানে বলছে যে মানে কথাটা কোথাও যেন ইঙ্গিতটা এমনভাবে দিচ্ছে যে অন্য আর্টিস্টকে ইনসাল্ট করার মতো একটা ব্যাপার, যে দেবজিৎ কমার্শিয়াল সিনেমার যেভাবে হিরো আর কি, ওরা যদি এখনও পর্যন্ত কোনো জায়গাতে যায়, যে ক্রাউডটা হয়, যে দর্শকটা মানে অডিয়েন্স যেভাবে ভিড় করে, আমার মনে হয় না আর কোনো আর্টিস্ট দাঁড়ালে পারে বা গেলে পারে সেই ভিড়টা হবে। তো এই যে ব্যাপারটা উনি যে কথাটা বললেন, আমার কথাটা কোথাও যেন একটা দ্বিমত আছে সেটা নিয়ে আর কি বলা। এটা সত্যি কথা বলতে কি, এই ভিড়ের মধ্যেও কিন্তু একটা লবি আছে, একটা পলিটিক্স আছে, যেটা আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু একটা সময় আমিও কিন্তু এই ভিড়ের মধ্যে থাকতাম বা এগুলোকে হ্যান্ডেল করতাম, এগুলোকে দেখভাল করতাম, অনেক ব্যাপার আছে যেগুলো আমি আর বিস্তারিত বলতে চাইছি না। যে এই দেব এবং জিৎ এরা দুজনেই খুব মানে আমার কাছে খুব প্রিয় নায়ক, এবং সত্যি কথা বলতে কি এদের প্রত্যেকটা সিনেমায় আমি সময় পেলে এখনও দেখি, তো দুজনকেই আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি, সম্মান করি, এবং আমার পছন্দের নায়ক অবশ্যই, কাউকেই আমি ইনসাল্ট করছি না। কথাটাতে আমার কোথাও আপত্তি রয়েছে যে দেবজিৎ দাঁড়ালেই যে শুধুমাত্র অডিয়েন্সের ভিড় হয়, আর অন্যান্য আর্টিস্ট বলতে কাদেরকে উনি মেনশান করছেন আমি জানি না, কিন্তু আমি এখনও পর্যন্ত জানি যেটা আর কি, যে এখনও পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে জায়গায় যায় সে জায়গায় কিন্তু হাজার হাজার লোকজন কিন্তু মানে ভিড়ে জায়গা দেওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি এই ভিড় যেটা ভিড় আর কি, যেটা বলছেন আর কি, যে দেবজিৎ দাঁড়ালে ভিড় হয়, অন্যান্য আর্টিস্ট দাঁড়ালে সেই ভিড়টা হয় না, এই ভিড়টাও কিন্তু আমাদের অনেকটা এখনকার সময়ের পলিটিশিয়ানরা এখনকার দিনে যখন কোথাও অনুষ্ঠান করতে যায় বা কোথাও যখন ওনারা আসেন,
তখন কিন্তু একটা জিনিস হয়, মানুষকে কিন্তু প্রচুর যেন ক্রাউড থাকে, প্রচুর যেন ভিড় থাকে, এবং তার জন্য কিন্তু ওনারা এই পিছন থেকে এই ব্যবস্থাটাও কিন্তু রাখেন। তেমনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে, বাংলাতে, কলকাতাতে, আমি সমস্ত ইন্ডাস্ট্রিতেই হয় ব্যাপারটা, কিন্তু আমি যেহেতু মানে কলকাতা সিনেমাটাকে নিয়েই বলি, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, এখানেও কিন্তু ভিড় হবার পিছনে একটা ব্যাপার কিন্তু আছে, যেটা আপনারা বুদ্ধিমান দর্শক আপনারা সবাই জানেন, আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। শুধুমাত্র ভিড়টা দেখেন আপনারা, কিন্তু পেছনের গল্পটা কিন্তু আপনারা জানেন না। তাই ভিড়টা কিন্তু কতটা ভালোবেসে ভিড়টা হয় এবং কতটা অন্যভাবে ভিড়টা হয় সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। যেই জায়গাটায় আমি যাচ্ছি, তুমি লোক ক্যাপচার করো, কারণ আমি অনেক জিনিস দেখেছি। আমি একটা সিনেমার নাম বলছি, আপনারা হয়তো মনে করতে পারবেন, কিশোর কুমার জুনিয়র রিলিজ হলো 2017 কি 18 সময়টা আর কি, সেই সময় একটা সিনেমা আসলো জলসা মুভিজের, বাঘবন্দি খেলা বলে, এবং সেখানে বিজুলিতে একটা সিনেমা লাগে, সিনেমাটা লাগলো আর কি, এবং তিনটে ফ্যান ক্লাবের ওখানে মানে সমস্ত ফ্যানরা ওখানে রয়েছে, এবং মানে বিজুলি বলছে ভবানীপুরের বিজুলি সিনেমা হল। হ্যাঁ, এবার ওখানে ওই যে ওপরের যে হোর্ডিংটাতে মালা লাগানো হবে, এবার আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমাদের, আমি ওখানে রয়েছি আর কি, ওখানে মালা লাগানোর জন্য আমাদের বিভিন্ন সব ছেলেপিলে ছিল আর কি ফ্যান ক্লাবের, এবং সেখানে সোম ফ্যান ক্লাবের আছে, জিৎ ফ্যান ক্লাবের আছে, সোমনাথ দা আসলো, এসে দেখে চলে গেল, ওর ফ্যান মানে বন্ধু বান্ধবরা আর কি, ওর যে সমস্ত লোকজন আছে তারাই আর কি জিতের গলায় মালা লাগাচ্ছে, বোম্বাদার গলার মালা লাগাচ্ছে বোম্বাদার ফ্যানরা, এবং সেখানে সোহমের ফ্যানরা, আমি পরিষ্কার ওপেনলি শুনলাম, আমি নাম বলবো না, একজন হিরো ফোন করলো, ফোন করে বলছে বোম্বাদার গলায় এত মালা লাগানো হয়েছে যে আমাদের দেখা যাচ্ছে না। তখন সেই হিরো ফোন করে বলছে তারই একজন ফ্যানকে যে যত টাকা লাগে আমি তোদের অ্যাকাউন্টে পাঠাচ্ছি, আরও মালা এনে আমাদের গলায় মালাটা বেশি করে লাগা। আমি ওপেন একদম পুরো জায়গাটায় দাঁড়িয়ে এবং আমি শুনলাম সেই হিরো বললো, তাহলে বুঝতে হবে এখানে এখানে ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা জিনিস খুব ওপরে ওপরে দেখা যায়, সবাই সবার বন্ধুত্ব, সবাই সবাইকে ভালোবাসে। এটা আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি ভিডিওর মাধ্যমে, আমি জানি না এই ভিডিওটা হয়তো ইউটিউবে থাকবে কি না ভবিষ্যতে, বা হয়তো ভিডিওটা উড়িয়ে দেবে কি জানি না, আমি অনেক আছে, সবাই তো আর আমার ভিডিওগুলো ভালোভাবে দেখে না। একটা জিনিস আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, মানে একদম পুরো 200% দায়িত্ব নিয়ে বলছি, যে এখানে এই যে বোম্বাদাকে সবাই যেভাবে বলে যে দাদা ইন্ডাস্ট্রি ভালোবাসার মানুষ হেনা তেনা, এই সমস্ত যারা বলে, সবাই কি অ্যাকচুয়ালি বোম্বাদাকে এরকমভাবে দেখে? আমার মনে হয় নয়, কারণ একটা কথা বলি, আমরা যেহেতু মানুষ, কথাটা কেউ খারাপভাবে নেবেন না, এবং আমি সত্যি কথা বলতে কি আমি এটা চাইছিও না, কিন্তু একটা কথা বলে রাখছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, মানুষ তো জন্মেছে, একদিনকে মানুষকে যেতেও হবে, যেদিনকে বোম্বাদা যাবেন, এমন একটা শ্রেণীর, টলিউডে একটা শ্রেণীর মানুষজন আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা যেদিন বোম্বাদা আর কি যাবেন এখান থেকে, সেদিনকে শ্যাম্পেনের বোতল খুলবে পার্টি করবে কি না আমি জানি না, তবে বাইপাসের ধারে রুটি তরকার পার্টি কিন্তু হবেই একটা, মানে একটা শ্রেণীর লোকজন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, টেকনিশিয়ান বলুন, আর্টিস্ট বলুন, বা সেলিব্রিটি বলুন, বড় স্টার বলুন, প্রডিউসার বলুন, যাই বলুন না কেন, এই যে সবাই বলে না বোম্বাদাকে ভালোবাসি ভালোবাসি, সবাই কিন্তু নয়, অনেক কিন্তু বোম্বাদার কিন্তু অ্যান্টিপার্টি প্রচুর আছে, তাকে শেষ করার জন্যে প্রচুর লোকজন চেষ্টা করেছে, একটা সময় সে কিন্তু বডিগার্ড নিয়ে কিন্তু ঘুরতে নেই, এটার জন্যে অনেক মানুষ কিন্তু বলেন, আমরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু খুব সজাগ, আমরা কিন্তু চোখ কান খুলেই চলাফেরা করি, আমরা শুনেছি যে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায় গাদা গাদা, হ্যাঁ যখন শুটিং করতে যায় এক গাদার লোক নিয়ে যায়, প্রডিউসারের খুব সমস্যা হয়, এরকম কিন্তু অনেক কিন্তু তীর ছোড়া হয় মাঝে মাঝে, কিন্তু অ্যাকচুয়ালি বোম্বাদা কিন্তু কোনো বাউন্সার নিয়ে কিন্তু ঘুরতেন না 2010-11 সাল পর্যন্ত, যখন একটা সময় তাকে অ্যাটাক করার একটা প্ল্যানিং করা হয়, বা তাকে খুন করার প্ল্যানিং করা হয়, বা তাকে শেষ করার জন্য তন্ত্র সাধনা করা হয়, এই সমস্ত কিন্তু সামলানোর জন্যই কিন্তু তিনি বডিগার্ড ডাকা শুরু করেন। এই যে ব্যাপারগুলো কিন্তু এমনি এমনি ব্যাপারগুলো কিন্তু আজকে চেঞ্জ হয়নি, অনেক কিছু ব্যাপার আছে, তো বিস্তারিত আমি পরে বলবো। দুটো প্রশ্ন আপনাদের ছিল, যে শতাব্দীর ওই ব্যাপারটা, এবং দ্বিতীয় রাজ চক্রবর্তীর এই কথাটা নিয়ে, যে দেবজিৎ দাঁড়ালেই ভিড় হয়, অন্যান্য আর্টিস্ট দাঁড়ালে সেই ভিড়টা হয় না, তো উত্তরগুলো আপনারা দেবেন। প্রতিদিন আমি আপনাদের সিনেমা সংক্রান্ত বিভিন্ন কথা বলি, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী বলতে চেয়েছি। যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন, আর আমার সাথে যদি আপনারা একমত থাকেন সেটাও আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।